সোমবার রাতে 240 জনেরও বেশি যাত্রী নিয়ে মস্কো থেকে গোয়ায় ফিরছিল একটি চার্টার্ড বিমান। ছিলেন 236 জন যাত্রী ও 8 জন ক্যাবিন ক্রু। আচমকাই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলে মেল মারফত খবর আসে আন্তর্জাতিক বিমানে বোমা রয়েছে, তাতে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। গুজরাটের জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। প্রত্যেক যাত্রীকে নামিয়ে তাদের জিনিসপত্র তন্নতন্ন করে পরীক্ষা করেন নিরাপত্তারক্ষীরা, নামে NSGO। বিমানটিও ভালোভাবে পরীক্ষা করা হয়, কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও কিছুই মেলেনি বলে খবর নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ। জামনগর বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, আমরা খুব ভালোভাবে ব্যাগ এবং বিমানের ল্যাগেজ বক্স পরীক্ষা করেছি। এত যাত্রী, এত বড় বিমান, তাই অনেকটা সময় লেগেছে। অনেক নিয়ম মেনে তবেই আমরা বিমানটিকে ফের রওনা করাতে পারব। জানা গিয়েছে সকালের দিকে পরীক্ষার কাজ শেষ হলেও গোয়াগামী বিমানটিকে ছাড়া হয়নি। মঙ্গলবার সকাল 10:30 থেকে 11:00 মধ্যে তা গোয়ার উদ্দেশ্যে উড়ে যায়। গুজরাটের DSP ভাস্কো সেলিম শেখ জানিয়েছেন, মস্কো থেকে গোয়ার ফেরা বিমানটিতে বোমাতঙ্কের খবর পেয়ে দূতাবাসও আমাদের সতর্ক করেছিল, সেই কারণেই বিমানটির জরুরি অবতরণ করাতে হয়েছে। যদিও সমস্ত খুঁটিনাটি পরীক্ষা করে আমরা রুশ দূতাবাসকে আশ্বস্ত করেছি। বিমানটি যেহেতু যুদ্ধবিধ্বস্ত রাশিয়া থেকে ফিরছিল, সে কারণে বোমা হুমকির মতো ঘটনাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তবে ভূ বোমাতঙ্কের ভীতি এখনও কাটিয়ে উঠতে পারেনি কোনো কোনো যাত্রী। ব্যুরো রিপোর্ট, RE News।